নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি বুখারী শরীফের 6612 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন কিছু জিনা আছে এমন জিনা লাইনিয়াম নজরু চোখের জিনা হলো দেখা চোখের জিনা কি বলেন দেখা এরপর নবী বলেন ওয়াজিনাল লিসান আল মানতি মুখের জিনা হলো কথা বলা والنفس تتمنى وتشتهي ما تمنى وتشتهي مان كمونا করে والفرد يصدق ذلك ويكذب লজ্জাস্থান ওই জিনাটাকে বাস্তবায়ন করে বলে নাউজুবিল্লাহ ভালো করে মনে রাখবেন রূপক অর্থে জিনা প্রধানত ছয় প্রকার কয় প্রকার এক নাম্বার জিনা লাইনি আননস চোখের জিনা হলো হারাম জিনিসের দিকে দেখা হারাম কোন নারীর দিকে আপনি তাকানো চোখের জিনা করলেন চোখের ব্যভিচার করলেন আল্লাহর কসম আমার নবী বলেন হারাম নারীর দিকে যখন তুমি তাকাও তুমি চোখের ব্যভিচার করলা দুই নাম্বার ওয়াজিনাল উযুল আসসিমা বাল ইসতিমা কানের জিনা হলো শ্রবণ করা আপনি কানের মাধ্যমে যখন গুনাহের কথা শুনবেন অশ্লীল কোনো কিছু শুনবেন শোনার পর যদি আপনি জিনার প্রতি উদ্বুদ্ধ হয়ে যান আপনি কানের মাধ্যমে জিনা করলেন এমন কোন সিনেমা নাটক গান শোনার পর ওই গানের কারণে যদি জিনার প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যান আপনি কানের জিনা করলেন তিন নাম্বার জিনাল লিসান আল মানতিক মুখের জিনা হলো রাতের পর রাত গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলা কার সাথে বলতে সমস্যা কি আপনারা তো না বলেন কার সাথে গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলা মাইকের আওয়াজ বাহির বুঝা যায়নি আচ্ছা তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলা রাতের বেলা এটা জিনা হ্যাঁ জিনা সত্যি জিনা বুখারী শরীফ খুলেন আপনারা যখন পণ্ডিত সবাই মোবাইলে মোবাইলে বুখারী আছে খুলেন খুলা মিলাম 6612 নম্বর হাদিস দেখেন মিলি কিনা বুখারী শরীফের বর্ণনা 1386 এই বর্ণনাটা বুখারী শরীফের আরেকটা বর্ণনা আসছে 2085 নম্বর বর্ণনা আসছে ওইটা আসছে সংক্ষিপ্ত আর 1386তে আসছে বিস্তারিত তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখলাম হাত্তা ইনতলাকনা ইলা সাকবিন আমি এমন একটা জায়গায় গেলাম তাকে দেখলাম একটা চুলা এই চুলার মাথাটা চিকন মাথা চিকন ভিতরে বড় নবীজি বলেন আলাহু দাইত মাথাটা একদম চিকন তো যে তুন্দর রুটি বানা দেখবেন মাথাটা চিকন নেই ভিতরে মোটা ওয়া আসফালুহু ওয়াসিউন তাকায় দেখলাম নিচে অনেক গভীর আল্লাহর নবী বলেন আমি তাকাইলাম তাকায় দেখলাম ইয়া তাকাদুনার তাহতা তাকায় দেখলাম নিচে দাউদাহ করে আগুন জ্বলে আগুন জ্বলতেছে এরপর আমি দেখলাম ফাইদা কতারবা আগুনটা নিচ থেকে যখন চুলার মুখে আসছে ওই সময় আমি তাকায় দেখলাম ইনতাফাউ ওই চুলার ভিতরে কিছু মানুষ দেখা যায় এই মানুষগুলাও আগুনের সাথে চুলার মুখে আসছে নিচ থেকে মানুষগুলা চুলার মুখে আসছে বুখারী শরীফের বর্ণনা কোনো গল্প না নিচ থেকে মানুষগুলা আগুনের সাথে চুলার মুখে আসছে নবীজি বলেন কাদা ইয়া খরুজু আমি দেখলাম মানুষগুলা বের হয়ে যাবে চুলার মুখে আসার পরে বের হবে না না হঠাৎ আমি তাকায় দেখলাম ফাইদা খামাদাত আগুন আবার নিচে যায় রাজাউ ফিহা মানুষগুলাও আবার নিচে যায় ধাক্কা দিয়ে উপরে নিয়ে আসছে আবার নিচে নিয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম ঘটনা কি হাদিসটা কি বুঝছেন আপনারা একটা চুলার কাছে গেলাম মাথাটা চিকন নিচে অনেক প্রশস্ত ভিতরে কিছু নারী পুরুষ এরা উপরে আসছে আগুনের সাথে আবার নিচে চলে গেছে আমি অবাক হলাম ঘটনা কি এরা কারা নবীজি কয় তাকাইলাম তাকায় দেখলাম ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত ওই আগুনের চুলার মধ্যে উলঙ্গ কিছু নারী পুরুষ দেখা যায় উলঙ্গ আমাকে দুই দুইজন নিয়ে চললেন আমি তাদেরকে প্রশ্ন করলাম এরা কারা আল্লাহ নবী কে ওই দুই ফেরেশতা জবাব দিলেন মিয়া রাসূলুল্লাহ হুমুজুনা তারা হলো ব্যভিচারী নারী পুরুষ বলেন নাউজুবিল্লাহ দুনিয়ার মধ্যে যারা জিনায় লিপ্ত হতো ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত হতো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তারা চুলার মধ্যে এইভাবে জ্বলবে উঠবে আবার নামবে কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হবে বলেন নাউজুবিল্লাহ কিয়ামত পর্যন্ত
আগুনের নিচ থেকে উপরে আসবে, আবার নিচে যাবে, আবার উপরে আসবে, আবার নিচে। আমি বললাম কারা? ওই দুই ফেরেশতা আমাকে বলল হুমুজ জুনাত, এরা হলো ব্যভিচারী সম্প্রদায়, নারী পুরুষ। আল্লাহ আমাদের সকলকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে এটা হলো জিনাল হাকিকি, বাস্তবিক অর্থে জিনা। দুই নম্বর, জিনা দুই প্রকার। দ্বিতীয় প্রকার রূপক অর্থে জিনা। রূপক অর্থে জিনা কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি, বুখারী শরীফের 6612 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন কিছু জিনা আছে এমন, জিনা লাইনিয়ান নজরু, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা কি বলেন? দেখা। এরপর নবী বলেন ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা, বাস্তবায়ন করে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে মনে রাখবেন, রূপক অর্থে জিনা প্রধানত ছয় প্রকার। কয় প্রকার? এক নম্বর জিনা লাইনি আন্নস, চোখের জিনা হলো হারাম জিনিসের দিকে দেখা। হারাম কোন নারীর দিকে আপনি তাকানো, চোখের জিনা করলেন, চোখের ব্যভিচার করলেন। আল্লাহর কসম, আমার নবী বলেন হারাম নারীর দিকে যখন তুমি তাকাও, তুমি চোখের ব্যভিচার করলা। দুই নাম্বার ওয়াজিনাল উজুল আসসিমা বাল ইসতিমা, কানের জিনা হলো শ্রবণ করা। আপনি কানের মাধ্যমে যখন গুনাহের কথা শুনবেন, অশ্লীল কোনো কিছু শুনবেন, শোনার পর যদি আপনি জিনার প্রতি উদ্বুদ্ধ হয়ে যান, আপনি কানের মাধ্যমে জিনা করলেন। এমন কোন সিনেমা নাটক গান শোনার পর ওই গানের কারণে যদি জিনার প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যান, আপনি কানের জিনা করলেন। তিন নাম্বার জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো রাতের পর রাত গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলা। কার সাথে বলতে সমস্যা কি? আপনারা তো আপনার বলেন কার সাথে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলা, মাইকের আওয়াজ বাহিরে বুঝা যায়নি। আচ্ছা, তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলা রাতের বেলা, এটা জিনা? হ্যাঁ জিনা, সত্যি জিনা। বুখারি শরীফ খুলেন, আপনারা যখন পণ্ডিত সবাই, মোবাইলে মোবাইলে বুখারি আছে, খুলেন, খুলে মিলাম 6612 নম্বর হাদিস দেখেন মিলি কিনা। জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা। মোবাইলে যে মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে আপনি যতক্ষণ কথা বলবেন জিনা হবে, মুখের জিনা হবে। নিজের বিবি রেখে আরেক বিবির সাথে কথা বলবেন, এটা খুব ভালো লাগে, মজা লাগে, জিনা হবে, এটা ব্যভিচার। এ হলো তিন নাম্বার। চার নাম্বার ওয়া জিনাল ইয়াদ আল মাকশু, হাতের জিনা হলো স্পর্শ করা। পাঁচ নম্বর জিনা রিজলি আর মাশিউ, পায়ের জিনা হলো আপনি হেঁটে হেঁটে জিনার দিকে যদি আপনি যান, এটা হলো পায়ের জিনা। ছয় নম্বর জিনাল কল, দিলের জিনা, অন্তরের জিনা। এই জিনাটা অহরহ হয় যতক্ষণ কল্পনা করবেন জিনা আর জিনা, ব্যভিচার, এটা ব্যভিচার হবে আপনার। এই জিনাগুলো থেকে বেঁচে থাকার উপায় হাতের জিনা, কানের জিনা, নাকের জিনা, কলমের জিনা থেকে তখন বাঁচবেন যখন আপনি হাত, চোখ, মুখ, পা, হাত এগুলোকে বাঁচাবেন, তো কলমের জিনা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ বাঁচানোর তৌফিক দিয়ে দিবে আল্লাহ আপনাকে। আল্লাহ আমাদের সকলকে অপরাধগুলো করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাতের মাধ্যমে মোবাইলে, মেসেঞ্জারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে যারা উল্টাপাল্টা কোনো নারীকে মেসেজ লিখবেন আর সে আপনার সাথে চ্যাটিং করতেছে, আপনি হাতের জিনা করছেন। আপনি কি করছেন? হাতের জিনা ঢাকার বাইরে শুনেন কি করছেন? আমি স্ক্রলিং অ্যাপবি ফেসবুক চালাচ্ছি। আর কি করছেন? আই এম চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছি। জিনা লিয়া, হাতের জিনা এটা। হ্যাঁ, এটা হাতের জিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এই জিনার জন্য আপনাকে পাকড়াও করা হবে, অবশ্যই পাকড়াও করা হবে। আপনারা যারা অভিভাবক আছেন, আপনার সন্তানকে বাঁচান, সন্তানের জীবনটা রক্ষা করেন, আপনার সন্তানকে অপরাধ থেকে বাঁচান,
রাত 10টার পরে দরজা লাগিয়ে আপনার সন্তান অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে, অপরাধ থেকে সন্তানকে হেফাজত করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 893 নম্বর হাদিস নবীজি বলেন, কুল্লুকুম রাঈন, অভিভাবক শোনো তোমরা সবাই দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাবাকে মাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আব্দুল্লাহ ইবনে ওমর আজ-জুহরি 2 নম্বর খন্ড 486 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ, বাবাকে সন্তানের ব্যাপারে, সন্তানকে বাবার ব্যাপারে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ ছাড় দিবে না, বাবাকে ছাড়বে না আল্লাহ। আপনার সন্তান কোন অপরাধ প্রবণতায় লিপ্ত হয়ে যাচ্ছে কিনা এই খবরদারি আপনাকে করতে হবে, অবশ্যই আপনাকে এই খবরদারি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বিষয়টা যেন আমরা বুঝতে পারি, বুঝে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন।